This is ABC News, AGT 9. প্রথমে সবাইকে ধন্যবাদ প্রেস কনফারেন্সটা আমাদের উপস্থিত হওয়ার জন্য। মেইন হচ্ছে আমাদের 2 ফেব্রুয়ারি দিল্লিতে একটা মিটিং হয়েছিল বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কনফারেন্স হলে, সেটাতে জয়েন্ট মিটিং ছিল, সেটা সারা ইন্ডিয়ার বার কাউন্সিল, স্টেট বার কাউন্সিলের চেয়ারম্যান, আদার মেম্বার্স, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট এবং অ্যাডভোকেট জেনারেল সারা ইন্ডিয়া, সেখানে এটা জয়েন্ট মিটিং ছিল। বার কাউন্সিল অফ ইন্ডিয়া, স্টেট বার কাউন্সিল এবং বিভিন্ন স্টেটের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন জয়েন্ট মিটিং ছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম। লন্ডনের অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তিভৌমিক উপস্থিত ছিলেন এবং হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শঙ্কর দেব মধ্যে উনি উপস্থিত ছিলেন। সেইখানে ওই মিটিংয়ে একটা আমরা বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে এটা আমরা অনুভব করেছি, আমাদের যে ইনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, এটা সব আমি পড়বো, এটার মধ্যে সবাই এক বাক্যে মানে একটা আশঙ্কা প্রকাশ করছে যে অন্যান্য ইনস্টিটিউশন যেগুলি ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, যেগুলি যেমন এবার গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে যেগুলিকে ডিফাং করার চেষ্টা করছে, সেরকম একটা অ্যাটেম্পট বার কাউন্সিল অফ আমাদের বার কাউন্সিল যে আছে সেটাকেও ডিফাং করার জন্য চেষ্টা করছে। যেমন বার মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, সেখানে তাদের যে বডিটা ছিল একটা আইন অ্যামেন্ডমেন্ট করে কী করেছে, সেখানে যে বডিটা এখন হবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, সেটাতে দেখা যায় গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভগুলো বেশি, যাতে তুমি যাই ডিসিশন নিতে চাও ডক্টরদের সাথে, ডক্টরদের মতামতের ভিত্তিতে কিন্তু কিছু হবে না, সেখানে গভর্নমেন্ট সেরকম একটা এটা আমাদের এখানেও নিয়েছে, আমাদের জন্য এরকম একটা ড্রাফট বিল গভর্নমেন্ট রেডি করেছে যেটা আমরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করছি। যেমন ত্রিপুরা বার কাউন্সিল আমাদের 15 জন, সেখানে গভর্নমেন্টের প্রপোজালের 15 জনের মধ্যে 9 জনে হইব গভর্নমেন্টের, 6 জনে হইব বার কাউন্সিলের, মানে যাই ডিসিশন করতে যায় গভর্নমেন্টের মতটাই চাপিয়ে দেওয়া, সেগুলি আছে আমি আসি। তো তারপরে আমাদের দীর্ঘদিনের কতগুলি দাবি, যেমন 2014 গুজরাটে একটা লয়ারদের কনফারেন্স হয়েছিল, সেইখানে নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন চিফ মিনিস্টার হিসাবে। সেই দিন সেই কনফারেন্সে নরেন্দ্র মোদী বলছিলেন যে তোমাদের যে দাবিগুলি আমি এবং তোমাদের দাবিগুলি ভগবানে পূরণ করব। সেটা আমরা যখন মিটিংয়ে ছিলাম তখন সেই মিটিংয়ে নরেন্দ্র মোদীর এটা বারবার দেখা যাচ্ছে, তারপর সেখানে হাইলাইট করা হচ্ছে এই যে বক্তব্য। এবং সবাই বলছে যে 2014 কমিটমেন্ট করেছে, আর 5 বছর সেটা নরেন্দ্র মোদী আমাদের একটা দাবিও মানেনি, সুতরাং সেইখানে কন্ডেম করা হয়েছে। তারপরে সেখানে তখন আমাদের এই রিজলিউশন হয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার লেখা আছে যে এটা ডিসাইডেড হয়েছে যে সারা ইন্ডিয়ার লয়ারদেরকে এবার রাস্তায় নামাসার আর কোনো উপায় নেই, সুতরাং সেখানে একটা কল হয়েছে সারা ইন্ডিয়ার আমরা যত আইনজীবীরা আছে তাদেরকে বার কাউন্সিল অফ ইন্ডিয়া আবেদন করেছে যাদের সবাই রাস্তায় নামে 12 তারিখ তাদের দাবির ভিত্তিতে 12 ফেব্রুয়ারি এবং তারপর